জিজ্ঞেস করবো এবং তারপরে অরিত্রকে এক মিনিট করে সময় দিয়ে, যেটা কি চলছে, সার্কাস চলছে বাংলাদেশে, মানে যখন যখন মনে হচ্ছে স্বাধীনতা দিবস, যখন যখন মনে হচ্ছে নতুন একটা সার্কাস তৈরি করা, এখন রাষ্ট্রপতিকেও তারা সরিয়ে দিতে চায়। দীপাঞ্জন বাবু, হচ্ছেটা কি, মানে ডিপ স্টেট কি ভয়ঙ্কর খেলা দেখাতে পারে সেটা বোধহয় আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষা নিচ্ছি বা নিচ্ছি না? এই আমার মনে হয় ময়ূর, যেটা আমরা বারবার বলি, আমি আমার বক্তব্যের শুরুতে প্রতিবার বলি, আজও বলছি, আমি বিশ্বাস করি পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসবাদী উৎপাদককারী দেশ বা সন্ত্রাসবাদী দেশ রাষ্ট্র হচ্ছে আমেরিকা। এবার বাংলাদেশ যে আমেরিকার খপ্পরে পড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেওছি। এই ছাত্র তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে গতি প্রকৃতি, যেরকম ভাবে মৌলবাদী শক্তিগুলো উঠে আসলো, আন্দোলনের রাশ ভার নিল, শেখ হাসিনাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে হলো, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে পেছন থেকে একটা বড় রাষ্ট্র রয়েছে। আমেরিকা সরাসরি নিজে না ঢুকলেও ISI এর থ্রু দিয়ে, পাকিস্তানের থ্রু দিয়ে কাজটা করিয়েছে। নাও, শেখ হাসিনা যে চলে যেতে পেরেছেন এটা কিন্তু ওনার জন্য সৌভাগ্য, এবং এই আমাদের পূর্ব এশিয়ার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ছিল। শেখ হাসিনা যদি থাকতেন নিঃসন্দেহে বঙ্গবন্ধুর মতোই তার পরিণতি হতো এবং হয়তো উনি খুন হয়ে যেতেন না। সমস্যাটা হচ্ছে যে রিসেন্ট কতগুলো ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই যে আমেরিকা ভেবেছিল খুব সহজে বাংলাদেশটাকে কব্জা করে আমি ভারতের উপর প্রেশার রাখতে পারবো, সেন্ট মার্টিনের থ্রু দিয়ে আমি মায়ানমার এবং চীনকে প্রেশার রাখতে পারবো, এই যে রিসেন্ট মিটিং হলো ব্রিক্সের এবং এই রাশিয়া চীন ভারত একটা মোটামুটি কাছের জায়গায় আসছে, যেটা আমরা দেখেছি সীমান্ত গালোয়ান নিয়ে যে সমস্ত ডেভেলপমেন্ট গুলো হয়েছে। চীন হতে পারে সে বিখ্যাত যে এক পা এগোনোর আগে দু পা পিছোচ্ছে বা হোয়াট এভার, ডিপ্লোমেসিতে চীন এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাতে যেতে চাইছে না, কারণ পৃথিবীর রাজনীতিটা বদলাচ্ছে, একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে রাশিয়া চীন ভারত, আর অন্যদিকে রয়ে যাচ্ছে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলো। এই জায়গাতে আমেরিকা কিন্তু যদি যেই মুহূর্তে বুঝতে পেরেছে যে ভারত আমেরিকার উপর নির্ভরশীল নয়, শুধু তার সঙ্গে রাশিয়া রয়েছে এবং সহমতির ভিত্তিতে চীনও থাকবে, অ্যাটলিস্ট চীন ভারতের এই মুহূর্তে কোনো দ্বন্দ্বের জায়গা নেই, ঠিক, আমেরিকা এখন কনফিউজ যে কি করবো বাংলাদেশকে নিয়ে। এখন এই শেখ হাসিনা থাকবে, শেখ হাসিনা চলে যাবে, কারণ ডক্টর ইউনূসের সরকারটা তো পুরোপুরি পুতুল সরকার, তো বোঝাই গেল, উনি তো অন্তর্বর্তী প্রধান, উনি তো প্রধানমন্ত্রীও নন, রাষ্ট্রপতিও নন। তাহলে দীপাঞ্জন দা, আমি আপনার কাছে আবার আসছি, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, হোয়াট নেক্সট, অর্থাৎ এরপর কি? এই জায়গা থেকে আমি অরিত্রর কাছে যাওয়ার আগে অনেকগুলো সম্ভাবনার কথা আপনাদেরকে দেখাতে চাই, মানে কি হতে পারে বাংলাদেশে। এখন বোধ হয় হাসির পালা শেখ হাসিনা, এক ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা রাষ্ট্রপতি করতে পারেন, সেটা সবচেয়ে ইজিয়েস্ট, যদি রাষ্ট্রপতি এখন কিছু একটা খেলে দেন ভয়ঙ্কর দিকে চলে যাবে কিন্তু বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আর দানার দিকে থাকবে না, সুনামি নামবে। দ্বিতীয় সম্ভাবনা, রাষ্ট্রসংঘের কাছে যেতে পারেন শেখ হাসিনা, শেখ হাসিনা যদি হঠাৎ করে এবার অ্যাক্টিভ হয়ে যান, অ্যাক্টিভ হয়ে যেভাবে তিবেটিয়ান গভর্নমেন্ট ইন এক্সাইল, অর্থাৎ নির্বাসিত সরকার ভারত থেকে পরিচালিত হয়, ঠিক সেভাবে হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে যদি ইউনাইটেড নেশনস নিজের একটা জায়গা তৈরি করে, শাসন ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী, সেনাবাহিনী দেখতে পারে যে না, এখানে আবার একটা ড্যামেজ ক্রাইসিস, আবার মানুষ মারা যেতে পারেন, ভয়ঙ্কর জায়গা চলে আসতে পারে। আরেকটা অপশন, চার নম্বর অপশন, ঢাকায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হলো এবং তারপর জোর করে বা স্বেচ্ছায় পদত্যাগ করানো হলো। পাঁচ নম্বর, বিদেশে বসে হাসিনার নির্বাচিত, মাফ করবেন, নির্বাসিত অর্থাৎ গভর্নমেন্ট ইন এক্সাইল পরিচালনা করা, অর্থাৎ একদম তিব্বতী সরকার যেভাবে পরিচালিত হয় চাইনিজদের না মেনে, ঠিক সেভাবে হাসিনার বিদেশে বসে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন, আরেকটা গেম খেলে দেওয়া হলো। শেখ হাসিনা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে যিনি রয়েছেন আমার লোক, তাকে আমি প্রধানমন্ত্রী নিযুক্ত করছি, বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, যদি প্রাইম মিনিস্টার রিজাইন না করে তাহলে কিসের ক্যাবিনেট ডিসলভ করা, কিসের রাষ্ট্রপতি নতুন একজনকে বসানো, রাষ্ট্রপতির চেয়ার ছাড়তে অস্বীকার করা। আবারও বলছি আরেকটা টুইস্ট, যদি প্রেসিডেন্টকে, এই যে সরানোর কথা বলা হচ্ছে, প্রেসিডেন্টকে যদি তিনি নিজে সরার, মানে বলেন যে আমি সরব না, তোমরা আবার গণ অভ্যুত্থান শুরু করো, আমি সরতে চাই না, ভয়ঙ্কর সম্ভাবনা রাষ্ট্রপতিরও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক্ষেত্রে, কারণ রাষ্ট্রপতির সাথে
আমার বা ভারতের যারা এই মুহূর্তে রাষ্ট্রপতির একদম ক্লোজ দি অবজার্ভ করছেন, রাষ্ট্রপতির সাথে কিন্তু জনগণ মানে মাস পাওয়ার নেই, মাস উল্টো দিকে, অর্থাৎ জনগণ উল্টো দিকে, রাষ্ট্রপতি নিজে হয় তিনি পালিয়ে যাবেন, নয় তিনি বলবেন ইমিউনিটি চাই কোনো দেশে, নয়তো তিনি বলবেন আমি চেয়ার ছাড়বো না, তুমি আমাকে যা ইচ্ছা করে দাও, এগুলো সম্ভব না। এরপরে যে ছবিটা, মানে যে ছবিটা আমরা দেখে বিশ্বাস করেছিলাম যে শেখ হাসিনা রিজাইন করছে, সেই ছবিটা